হরে কৃষ্ণ, জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। আমাদের আজকের অনুষ্ঠানের টপিক, শ্রীকৃষ্ণ কি একজন অহংকারী ব্যক্তিত্ব, এটি নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে যে কথাগুলি আমরা প্রায়শই বলি সম্বোধনে, শ্রীমত, শ্রীমদ, শ্রীপাদ, শ্রীল, এই শব্দগুলির অর্থ কি, অর্থ না জেনে বলার মধ্যে আবেগ আসে না। অর্থ জেনে যখন আমরা বলবো তখন সঠিক আবেগ নিয়ে আমরা বলতে পারবো। এর অর্থগুলিও আমরা ক্লাসের শেষ ভাগে আলোচনা করব। তা প্রথম ভাগ যেটি বললাম, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি অহংকারী, কাকে অহংকারী বলে? আমরা জেনারেলি কাকে অহংকারী বলে থাকি? যিনি কথায় কথায় আমি এবং আমার বলেন, আমি এই, আমি আমি এই করেছি, আমি সেই করেছি, আমার এই সম্পত্তি, আমার গাড়ি, আমার বাড়ি, তাকে জেনারেলি আমরা অহংকারী ব্যক্তি বলে থাকি। এখন ঘটনাক্রমে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বেশ কয়েকবার বা অনেকবার আমি বা অহং আর আমার বা মম বা মত এই শব্দগুলি ব্যবহার করেছেন। অহং সর্বস্ব প্রভবমাত্র, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা, অহং আত্মা গুরাকেশ, অহং বিজয়প্রদ পিতা, বারবার আমরা দেখেছি অহং শব্দটি এসেছে বিভিন্ন শ্লোকে, এবং মম বা মত শব্দটিও অনেকবার এসেছে। মৎচিত্ত সর্বদুর্গাণী, মৎচিত্ত মৎগত প্রাণা, মৎ কর্মকৃত মত পরম, মত পরতরং নান্নাত, মামই বংশ জীবলোকে। সুতরাং এই আমি এবং আমার শব্দটি ভগবান অনেকবারই বলেছেন। এগুলি পড়ে যারা কৃষ্ণ তত্ত্বজ্ঞানহীন তাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে কৃষ্ণ একজন অহংকারী ব্যক্তি। আমার একজন বন্ধু আমাকে বলেছিলেন গীতা পড়ে যে তোদের কৃষ্ণ একজন অহংকারী ব্যক্তিত্ব। তা তাকে আমি বললাম, প্রথমত কৃষ্ণ আমাদের নয়, যেমন সূর্য আমাদের নয়, চন্দ্র আমাদের নয়, সমুদ্র আমাদের নয়, ঠিক একই যুক্তিতে কৃষ্ণ সবার, যেমন সূর্য সবার, কৃষ্ণ সবার, ভগবান সবার। আর দ্বিতীয় কথা, ওর ওকে সরাসরি উত্তর না দিয়ে ওকে আমি কয়েকটা পাল্টা প্রশ্ন করলাম। সেই পাল্টা প্রশ্নগুলি হলো, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে এই বাড়িটিতে কে থাকে, বললো আমি থাকি। ওই স্কুলে একজন স্কুল টিচার, আমি বললাম যে ওই স্কুলে কে চাকরি করে, বললো আমি করি। আমি বললাম যে এই সন্তানের মা কে, ও বললো আমি মা। আমি বললাম যে এই গাড়িটার মালিক কে, বললো এটা আমার গাড়ি। আমি বললাম তাহলে তুই একজন অহংকারী ব্যক্তি, কারণ তুই চারটে প্রশ্ন করলাম, তুই প্রতিবারই খালি আমি এবং আমার দিয়ে উত্তর দিচ্ছিস। তখন ও বললো বাহ, তুই তো সত্য কথা, সত্যই তো আমি ওই স্কুলে চাকরি করি, সত্যই বাড়িটা আমার, সত্যই গাড়িটা আমার, সত্যই ছেলেটি আমার, তাহলে আমাকে আমি বা আমার বলতেই হয়। আমি বললাম এক্স্যাক্টলি, ভগবানের ক্ষেত্রেও ঠিক ওই বিষয়, সত্যই তো ভগবান সবার পিতা, সত্যই তো ভগবান সব কিছু সৃষ্টি করেছেন, সত্যই তো ভগবানের থেকে বড় কেউ নই, কেউ নয়, সত্যই তো ভগবানকে স্মরণ করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে এগুলি বলতে গেলে ভগবানকে তো আমি বা আমার এই শব্দ দুটি ব্যবহার করতেই হবে। তখন সে বুঝতে পারল নিজের সঙ্গে বিচার করে যে একজন ক্ষুদ্র জীবাত্মা, তাকেও যদি সত্য কথা বলতে গিয়ে বহুবার আমি এবং আমার শব্দ উচ্চারণ করতে হয়, তাহলে ভগবান হচ্ছেন বিশাল, বিপুল, তাকেও সত্য উত্তর দিতে গিয়ে অর্জুনের প্রশ্নের উত্তরে অনেকবারই আমি এবং আমার শব্দটি উচ্চারণ করতে হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তিনি একজন অহংকারী ব্যক্তিত্ব। এবং ভগবানেরও একটা সময় সংকোচ হয়েছে বারবার অহং বা মম কথাটি বলতে, তিনি এগুলি স্বসংকোচে বলেছেন। তাই একটা জায়গায় আমরা দেখতে পাই তিনি বলছেন, ঈশ্বরা সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, সবার হৃদয়ে ঈশ্বর থাকেন। উনি বলতে পারতেন যে অহং সর্বভূতানাং
হৃদয়স্য অর্জুন তিষ্ঠতি, আমি থাকি, সেটাও কারেক্ট উত্তর হতো। কিন্তু বারবার এই আমি আমার বলতে উনিও সংকোচ বোধ করছেন, তাই আমি না বলে উনি ঈশ্বর বলছেন। কারণ উনি জানেন যে ভক্তরা বুঝতে পারবেন ঈশ্বর মানে অ্যাকচুয়ালি তিনি স্বয়ং। অতএব আমরা বুঝতে পারলাম যে ভগবান আদৌ অহংকারী ব্যক্তিত্ব নন, তাই তো? নাকি মনে হচ্ছে অহংকারী এখনো? এরপর আমরা দেখব আমাদের সেকেন্ড পার্টে যে যে কথাগুলো আমরা প্রায়ই বলি সেই শব্দগুলো বা সম্বোধনগুলোর অর্থ কী। প্রথমেই আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা এই নামকরণটা নিয়ে আলোচনা করি। ভগবদ্গীতা মানে ভগবানের গান, এই নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তার আগে শ্রীমদ কথাটা কেন বসানো হয়েছে? মদ মানে কি? মদ 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 মানে অহংকার। দেখুন আবার ভগবদ্গীতার আগে অহংকার চলে এলো, শ্রীমদ তা হ্যাঁ মদ মানে অহংকার, তার আগে একটা শ্রী শব্দ বসানো আছে। অর্থাৎ ভগবান যখন বলছেন আমি সকলের পিতা, এটা চিরন্তন সত্য। যদি এটিকে অহংকার বলেও থাকেন, এটি শ্রীযুক্ত অহংকার, আশীর্বাদযুক্ত অহংকার, শুভ অহংকার, শ্রীমদ। কারণ ভগবানের এই যে স্বীকারোক্তি, এর ফলে জগতের কল্যাণ হয়। ভগবান যদি নিজে না বলতেন তাহলে আমরা কেমন করে জানতাম? ভগবান নিজের মুখে বলছেন আমি তোমাদের বীজ প্রদানকারী পিতা, তাও অনেকে মানছে না। ভগবান নিজে বলেছেন আমি সব কিছু সৃষ্টি করেছি, আমার থেকে বড় কেউ নাই, তাও অনেকে মানছে না। এখন যদি উনি নিজে না বলতেন তাহলে বলাই বাহুল্য, কজন সেটা মানত? তাই শ্রীমদ এখানে ভগবানের এই শব্দগুলি হচ্ছে আশীর্বাদযুক্ত শব্দ, শুভ। এখন আমরা যদি বলি কেউ যে আমি অমুক কোম্পানির ডিরেক্টর, আমি তমুক কোম্পানির মালিক, এই যে অহংকার বশত কথা, এগুলি শ্রীমদ না, এগুলি বিশ্রীমদ। এই অহংকারগুলি ক্ষতিকর, কারণ এগুলি অনিত্য, এর মধ্যে কোনো শুভ বিষয় নেই। কাজেই এই গর্বকে অশুভ গর্ব বলা যায়, যা কিনা অনিত্য, যে কোনো মুহূর্তে কালের এক ধাক্কায় এই গর্ব ছিন্ন ভিন্ন হয়ে যায়। এখন আমরা আরও কিছু সম্বোধন নিয়ে আলোচনা করব। যে কোনো প্রভুকে সম্বোধন করা হয় শ্রীপাদ, ইংরাজিতে বলা হয় হিজ গ্রেস, মাতাজিতে বলা হয় হার গ্রেস বা শ্রীমতী বা শ্রীযুক্তা, আর প্রভুদের বলা হয় হিজ গ্রেস বা শ্রীপাদ। এই শ্রীপাদ শব্দটির অর্থ কী? একটি সেমিনারে আমাদের পরম আরাধ্যতম গুরুদেব শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী মহারাজ বলেছিলেন যে শ্রীপাদ মানে হচ্ছে যিনি ভগবানের শ্রীপাদপদ্মে অবস্থান করেন তাকেই বলা হয় শ্রীপাদ। শ্রীমদ, শ্রীমদ কাজীকে সম্বোধন করা হয় জেনারেলি, শ্রী শ্রীমদ এই শব্দটি সন্ন্যাসীদের বা গুরুদেবকে সম্বোধন করা হয়। এর অর্থ কি? না যিনি শ্রী বা আধ্যাত্মিক সম্পদ সমন্বিত তাকে বলা হয় শ্রীমদ বা শ্রী শ্রীমদ। এরপর আসি শ্রীল, শ্রীল শব্দটির অর্থ হচ্ছে যিনি শ্রী বা আধ্যাত্মিক সম্পদ দান করেন, যেমন আমরা বলি শ্রীল প্রভুপাদ, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, তা এই সমস্ত আচার্যদের শ্রীল বলে সম্বোধন করা হয়। অনেক সময় আমরা বলি অষ্টোত্তর শত, এই শব্দটির অর্থ কি? যিনি একশো আট শ্রী সমন্বিত তাকে বলা হয় অষ্টোত্তর শত। আমরা অনেক সময় সম্বোধন করি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, এর মানে কি? কৃষ্ণ তো কৃপাময়, কিন্তু কোনো কোনো ব্যক্তিত্ব আছেন যিনি যার মধ্যে এই কৃষ্ণের কৃপার ফুল ম্যানিফেস্টেশন হয়েছে, যিনি কৃষ্ণের কৃপার মূর্ত বিগ্রহ স্বরূপ, যেমন শিলাপ্রভুপাদ। তো কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি
এটি জেনারেলি ইস্কনের যা এটিকেট সেই অনুযায়ী একমাত্র শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে সম্বোধন করা হয়, আর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল প্রভুপাদকে সম্বোধন করা হয়। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি বা হিজ ডিভাইন গ্রেস এই সম্বোধন তাদের উদ্দেশ্যে করা হয়। একদম শেষে একটা জাস্ট বিষয় যোগ করব, আমরা শ্রী নিয়ে অনেক কিছুই বলছি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার সংস্পর্শে যা কিছু এসেছে সবই শ্রীযুক্ত হয়ে গেছে, অর্থাৎ আশীর্বাদযুক্ত শুভ চিহ্ন যুক্ত হয়েছে। ওই জন্য তার সঙ্গে রিলেটেড যে কোনো কিছুতেই আমরা শ্রী সম্বোধন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী মায়াপুর ধাম, শ্রী বৃন্দাবন ধাম, এমনকি মৃদঙ্গের যে আরেকটি নাম খোল তাকে বলা হয় শ্রী খোল, হ্যাঁ, বা তার যে একমাত্র রচনা শ্রী শিক্ষাষ্টকম, তাহলে এইভাবে দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে যা কিছু এসেছে তাই শ্রী সমন্বিত হয়ে গেছে। এখন আমরাও যদি সেই শ্রী বা আশীর্বাদের ছটা পেতে চাই তাহলে আমাদেরকেও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পথকে অনুসরণ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, হরে কৃষ্ণ।